সততাই ব্যবসার মূলধন কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার সালাম আসসালাম আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর দাদু ভাইরা আমি যখন ভিডিও নিয়ে আসি আমি চিন্তা ভাবনা করি যে আপনাদের নিত্য নতুন ভিডিও দেখানোর চিন্তা ভাবনা করবো আর যারা আমার ভিডিওটা দেখেন আসলে আমার নিজস্ব প্রতিষ্ঠানের ভিডিও আমি অন্য কোথাও গিয়ে কোনো ভিডিও করি না আমার নিজস্ব প্রতিষ্ঠানের ভিডিও আপনাদের দেখাই আমি যে ব্যবসাটা করে থাকি সেই ব্যবসার ভিডিওটাই আপনাদেরকে দেখাই আমার সামনে দেখতে পাচ্ছেন যমুনা ফ্রিজ অর্থাৎ আজকে আমি আপনাদের সামনে কথা বলবো যমুনা ফ্রিজ নিয়ে এবং যমুনা ফ্রিজের মূল রেট বলবো এবং কত পার্সেন্ট দিতে পারবো সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো কারণ আমি যখন পার্সেন্টটা বলবো আপনাদের কিনতে সুবিধা হবে মূল রেটটা আমি যখন বলবো তখন আপনাদের সব সুবিধা হবে কারণ অনেক ভাই আছে দেখেন আসলে এই দুনিয়াতে ভালো মানুষ আছে বলেই দুনিয়াটা এখনো ভালোভাবে আছে দুনিয়াতে দুতে ভালো মানুষ না থাকতো তাহলে হয়তো জানি না কি হতো দেখেন অনেক চিটার পার ব্যবসায়িক আছে তারা মূল রেট যেটা সেখান থেকে আরো রেটটা বাড়ে তারপরে পার্সেন্ট দেয় আর আমি যখন আপনাদের মূল রেটটা বলবো তখন আপনাদের একটা ধারণা থাকবে যে আরিফ ইলেকট্রিক এত এই ফ্রিজের এই মডেলের ফ্রিজের এত টাকা রেট বলেছে এবং এত পার্সেন্ট বলছে যাদের ভালো লাগে আমার কাছ থেকে নেবেন যাদের ভালো না লাগে আপনাদের এলাকায় একটা ধারণা থাকবে সেখান থেকে আপনারা কিনতে পারবেন যদি কারো লাগে আমার কাছ থেকে নেবেন আমি ইনশাল্লাহ আপনাদের পৌঁছাবো অনলাইনের মাধ্যমে আপনাদের ঠিকানায় দেবো আর যারা আমাদের এলাকার তাদেরও একটা ধারণা থাকলো পাওয়া যাবে যাই হোক আমি আপনাদেরকে বলি এবং কত দিতে পারবো বলবো এটা দেখতে পাচ্ছেন যমুনা কোম্পানির একশো সত্তর লিটার ফ্রিজ এটা রেট হলো তেত্রিশ হাজার আটশো টাকা আমি দেখাতে চাই আপনাদের দেখেন এটি নিচে ডয়ার তিনটি ডয়ার রয়েছে এবং মডেলটা একটু দেখালাম একশো সত্তর লিটার ফ্রিজ তেত্রিশ হাজার আটশো টাকা রেট এখানে একটি দেখতে পাচ্ছেন ফ্রিজ দুইশো তিন লিটার ফ্রিজ এটা হলো যমুনা কোম্পানির অর্থাৎ যে ফ্রিজগুলো আপনাদেরকে দেখাবো সকল ফ্রিজই যমুনা এটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা হলো ডয়ার ছাড়া আপনার দেখতে পাচ্ছেন অনেক ভারী ডয়ার ছাড়া লাগে এটা হলো উপরে দুটি থাক রয়েছে উপরে ডিপ এটা হলো ডয়ার ছাড়া দুইশো তিন লিটার ছত্রিশ হাজার আটশো টাকা এখানে দেখতে পাচ্ছেন দুশো আটচল্লিশ লিটার ফ্রিজ চল্লিশ হাজার তিনশো টাকা মূল রেট আসলে মাঝারি মধ্যে দুশো আটচল্লিশ লিটার ফ্রিজটা অনেক ভালো চলে যাদের লাগবে দুশো আটচল্লিশ ফ্রিজটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটার মূল রেট হলো চল্লিশ হাজার তিনশো টাকা আর আমি কত পার্সেন্ট দেবো অর্থাৎ সকল ফ্রিজ দেখানোর পরে আমি পার্সেন্টটি বলে দেবো আপনাদের কত পার্সেন্ট দিতে পারবো কারণ আমি কথা দিচ্ছি আমি আরিপিলে কথা দিচ্ছি আমি যে পার্সেন্ট দিই আসলে এই পার্সেনে সকল ভাই দিতে পারবে না কারণ আমি লগর টাকায় ব্যবসা করি অর্থাৎ আমি কোম্পানির থেকে লগর টাকায় ফ্রিজ কিনি এবং লগত টাকায় বিক্রি করি অনেক ভাই আছে দোকানে দুশো তিনশো একশো দুইশো ফ্রিজ থাকে তারা বাকিতে কয় করে এই জন্য পার্সেন্ট বেশি পরে আমি নগদ টাকায় ফ্রিজ কয় করি এবং নগদ টাকায় বিক্রি করি এজন্য আমি কম রেটে দিতে পারি যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আরেকটি ফ্রিজ এটা হলো দুশো আটচল্লিশ লিটারই এটা হলো চল্লিশ হাজার তিনশো টাকা এই দুটি মডেল একই আপনাদেরকে একটু দেখালাম দুটি একে এবং ভিতরের গুলো ভিতরে কেমন সেটাও দেখালাম এখানে দেখতে পাচ্ছেন দুইশো লিটার ফ্রিজ এটার মূল্যটা হলো উনচল্লিশ হাজার আটশো টাকা উনচল্লিশ হাজার আটশো টাকা এটা হলো ড্রয়ার ছাড়া আপনারা দেখতে পাচ্ছেন দুটি থাক রয়েছে এই থাকটি পিছিয়ে দিতে পারবেন দিলে আপনাদের মাপ মতো হয়ে যাবে এটা হলো দুইশো লিটার উনচল্লিশ হাজার আটশো টাকা এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রিজ এই ফ্রিজটার মডেল হলো একশো তিরানব্বই লিটার ফ্রিজ এটা হলো পঁয়ত্রিশ হাজার আটশো টাকা এটা হলো আপনি যদি একটু দেখাই এটা হলো একশো তিরানব্বই লিটার ফ্রিজের মূল রেটটা আমি আবার বলে দিই এটা হলো পঁয়ত্রিশ হাজার আটশো টাকা একশো তিরানব্বই লিটার ফ্রিজের রেটটি আমি বলে দিলাম এটা হলো পঁয়ত্রিশ হাজার আটশো টাকা আমি আপনাদের আরও কিছু ফ্রিজের দেখাতে চাচ্ছি ডিজাইনও দেখাবো রেটও বলবো এখানে দেখতে পাচ্ছেন তিনশো লিটার এটার রেট হলো পঁয়তাল্লিশ টাকা তিনশো লিটার ফ্রিজের দেখেন অনেক ভাই ডয়ার বেশি চায় অর্থাৎ ডিপে জায়গা বেশি চায় সেই ভাইদের জন্য এই পাঁচটি ডয়ার রয়েছে পাঁচটি ডয়ার রয়েছে আপনাদের ইচ্ছে মতো খাবার রাখতে পারবেন এখানে একটু নর্মাল একটু জায়গা কম রয়েছে এটা হলো তিনশো আট লিটার ফ্রিজ তিন এটা তিনশো আট লিটার ফ্রিজ এটা পঁয়তাল্লিশ হাজার তিনশো আশি টাকা রেট এখানেও দেখতে পাচ্ছেন তিনশো আট লিটার ফ্রিজ এই দুটি ফ্রিজই একই রেট আপনার একটু দেখালাম দুটি অ্যাকিউরেট ডিজাইনটা অন্যরকম এবং ডয়ার পাঁচটি করে ডয়ার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিনশো আঠাশ লিটার এটা হলো আটচল্লিশ হাজার তিনশো আশি টাকা এটা মাঝামাঝি চারটি ডয়ার এবং নর্মালে এবং ডিপে সমান সমান জায়গা রয়েছে এটার মূল্যটা হলো তিনশো আঠাশ লিটারের মূল্যটা হলো আটচল্লিশ হাজার তিনশো আশি টাকা এখানে একটি দেখতে পাচ্ছেন এটা হলো দুশো আট লিটার এটা হলো ছত্রিশ হাজার আটশো টাকা এটা হলো ডিপ তিনটি ডয়ার তিনটি ডয়ার এবং আপনার হলো নর্মালে দেখা দেখতে পাচ্ছেন যেরকম আপনার হলো এটা টাকা এখানে রেট ফ্রিজ দেখাবো আপনাদের হলো দুশো বিশ লিটার সাঁত্রিশ হাজার আটশো টাকা এটাও আপনার হলো ডয়ারালা মানে ডয়ারালা ফ্রিজগুলো বেশি চলে এখানে একটু দেখায়ও তুমি এখানে চারটি ডয়ার রয়েছে একটি ছোট ডয়ার দিয়ে চারটি ডয়ার রয়েছে আপনার

টাকা মূল রেট আমি ফ্রিজের সকল ফ্রিজের মূল রেটটা বলে দিলাম এখন আমি আপনাদের পার্সেন্ট বিষয়ে কথা বলবো যেহেতু আমি কথা দিয়েছি আপনাদের পার্সেন্ট বলবো এখান থেকে যত ফ্রিজের রেটটা শুনলেন এখান থেকে আমি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনাদের আমি ধরতে পারবো বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবো কারণ দেখেন আমি লগর টাকা ফ্রিজ বিক্রি করি এবং অনলাইনের যে সকল ভাইরা আমার ভিডিওগুলো দেখেন আমি আপনাদের সঠিক রেট এবং সঠিক সমাধানটা দিতে পারলেই আমি সার্থক কারণ দেখেন সারা বাংলাদেশে চিটার বাটপাড়ে ভরে গেছে জন্য আমি ভালো কিছু আপনাদের ভিডিওতে তুলে ধরার চিন্তা ভাবনা করে থাকি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো মন্দ দিক নির্দেশনা দেবেন যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমি সার্থক ধন্যবাদ সকলকে